রাজ্যত প্রবঞ্চনার জাল পাতিছে একাংশ ট্রেডিং ব্যবসায়ী, বিশেষ বহু বহু রাজ্যর বিভিন্ন আসলে এনে ধরনের দুষ্ট চক্রে প্রবঞ্চনার জাল বিভিন্ন সময় পাতি আহিছে, শেহতীয়াক পোহরে আহিছে অসমত ডাই আর ওয়াই বি ওয়াই নামের দুটা কোম্পানি, যিকেইটা কোম্পানি আসলে সহজতে ধনী হওয়ার উপায় দিছিল অসমৰ খাতি খোৱা থলুৱা জনগণক। আর ইতিমধ্যে বিশেষ ধেমাজি জেলাখনতো গ্রামাঞ্চল, ধেমাজি জেলার বিভিন্ন গ্রামাঞ্চল ডায়ার নামের আর ওয়াই বি নামের যে দুটা কোম্পানি আসলে ট্রেডিংয়ের জড়িত, আসলে এই কোম্পানিকটাই বহু কোটি টাকা ইতিমধ্যে লো উধাও হয়ে গেছে, যার পরিপ্রেক্ষিত মূরে কপালে হাত দিবলগা অবস্থা গাঁর গ্রামাঞ্চল লোকসল। আর এই ক্ষেত্রে গ্রামাঞ্চল যথেষ্ট সচেতনতার অভাব আর সহজতে ধনী হওয়ার আসলে হব বিচারে বহু লোকে, যার পরিপ্রেক্ষিত হাজার হাজার টাকা গরু ছাগলী অথবা ধারে লই ইতিমধ্যে বিনিয়োগ করলে, যার পরিপ্রেক্ষিত ধেমাজি জেলাখনের গোগামুখরপা জোনাই পর্যন্ত এই দুটা কোম্পানি নহয়, আন বহুকটা কোম্পানিও রাইজক ফুচুলাই মেলি বহু কোটি টাকা ইতিমধ্যে আহরণ করে লই গেছে। কিন্তু তার পরিবর্তে একাংশ লোকে অধিক মুনাফা লাভের স্বার্থত এই কোম্পানি প্রমোশন করা দেখা যায়। আর এই মুহূর্তে আমি যেহেতু একাংশ সচেতন ব্যক্তি আছে আমার সঙ্গে, যেহেতু জেলাখনত যে ধরনের কোটি কোটি টাকা লুণ্ঠন করে লই গেল এই কোম্পানিয়ে ওয়াই বি আই হোক অথবা ডায়ে, তারপর এই কোম্পানিসমূহের ব্যবস্থা বিরুদ্ধে অসম সরকারে কেনে ধরনের ব্যবস্থা গ্রহণ করব বা এর জড়িত যখন লোকে প্রথমতে এই কোম্পানিসমূহের প্রচলন আর বিশেষ রাইজক ফুচুল দিয়াইছিল সেই কোম্পানিসমূহ কেনে ধরনের ব্যবস্থা লব, আর কিছু লোক আছে আমি তখন জানিবলে চেষ্টা করি। কোটি কোটি টাকা লুণ্ঠন করে লই গেছে শেহতীয়াক ডাই আর ওয়াই বি নামের দুটা কোম্পানি আর অন্যান্য যু বহু ট্রেডিং কোম্পানিয়ে কিন্তু পয়সা ইতিমধ্যে ধেমাজি জেলাখনতো কোটি কোটি টাকা সংগ্রহ করেছে, আর কিছু লোকে তার লভ্যাংশ পাইছো বলে আসলে প্রমোশন করা দেখা যায়, কি কব এই মতো? বিশেষকে আমার জনসাধারণ যে ধরনের সজাগ হব লাগে সেই ধরনের সজাগ নোহার কারণে এনে ধরনের ঘটনা সংঘটিত হয়েছে। আজি সরকারেও ধর এই বিষয়বিল যান গুরুত্ব দিব লাগিছিল সেই ক্ষেত্রে গুরুত্ব দিয়া আমি দেখবলে পোৱা নাই। আর তারপর কিছু কথা কিছু ব্যক্তিয়ে ধর সহজে ধন লাভ করা স্বার্থত এনে ধরনের কিছু ধন বিনিয়োগ করে যার ফলত ধন হেরাবলগা হয়। কিন্তু তার পরিবর্তে কিছু ব্যক্তি কি হয় এটা ধর আমাকে আমার যখন পারভেজ নামের এজন বন্ধু আসলে ব্যবসায়ী তখেতর যেহেতু তখেতে মোক অবগত করলে যে এনে ধরনের আইসা আর তখেতে মোক পয়সা লগাইছিল আর প্রথম অবস্থাত সঠিক ধরনের ট্রেন্সফার হয়েছিল, কিন্তু এতে দুই চারিদিনের পাশত ওয়াই বি ওয়াই যেটা এপসর কথা ওলাইছে তাতলোকে কিন্তু এই ছহাজার টাকা পুনের দিব কেছে, আর দিয়ার পাশত সেই পয়সাখিনি ঘুরি আসব বা মানে নিজের একাউন্টলে ট্রেন্সফার করব পড়া কথা যেটা জনায় আছে। ইয়ারপরা হয় যে আমি কিছু ব্যক্তি আমার সম্পর্ক থকা ব্যক্তি কথা রাখিও আমি এনে ধরনের কাম করবলগা হয়েছে বা আমার প্রবঞ্চনা আমি পড়বলগা হয়েছে, সেই কারণে তথা ধেমাজি জেলার প্রত্যেকজন ব্যক্তিকে আমি সজাগ আর সচেতন হবলে আহ্বান জানা। আর তার সমান্তরালক তখেলোক এই যখন ব্যক্তি আমার আমার সম্পর্কীয় যখন কয় এইবিল ইয়ারপর সকল আঁতরি থাকলে নিজের ধন সম্পত্তিখিন যধরণে আছে তখনলোকে সঠিক স্থানত ব্যবহার করলে অধিক লাভবান হব বলে আমি ভাবো, সেই কারণে সকলের প্রতি এই আহ্বান জানাইছো। নয় সরকারের ক্ষেত্রে দৃঢ় পদক্ষেপ লোবলে কঠোর পদক্ষেপ লোবলে, কিন্তু সরকারে ইয়ারপর কিছু মুনাফা লাভ করে যেন আমার সন্দেহ হয়, তখনলোকে এই সেই কারণে এই সমূহ কোম্পানির উপর যেধরনের পদক্ষেপ লওয়া আমি দেখবলে পোৱা নাই, যার ফলে এই সাধারণ জনসাধারণকে এই আজি আমার জনসাধারণ প্রলোভন করে বৃহৎ অঙ্ক একটা ধন বাহিরে উলিয়াই নিবলে সক্ষম হয়েছে। এতিয়া আমি তো জানা সিমেন্ট চাপৰি একটা বৃহৎ অংশ, শিলাপথাৰ একটা বৃহৎ অংশ, তার পরিমাণে কিন্তু ধেমাজি সদর আমি জনাত সেই অঞ্চলকে অল্প কম পরিমাণের ধন ওলাই গেছে বলে, কিন্তু জেলাখনেরপর বহু এতিয়াও সঠিক হিসাব ওলোৱা নাই, কিন্তু বহু পরিমাণের ধন ধেমাজি জেলাখনেরপর বাহির হয়ে গেছে বলে প্রলোভনের জালে তখনলোকে উলিয়াই লই যাওয়া আমি খবর পাইছো। আন এজন ব্যক্তি আছে সচেতন ব্যক্তি, কি কব কেনে ধরনের প্রবঞ্চনার জাল পাতিছিল আর এটা রাইজ কেনে ধরনের নয়? এই তো নতুন ঘটনা নহয়, বিশেষ এনেকা বহুজাতিক কোম্পানিবিলাকে বিভিন্ন সময়ত বিভিন্ন ধরনের জাল পেলায় আর আমার অসমীয়া যেখানে থলুয়া মানুষ আছে এই মানুষ সহজ সরল মানুষখিনিরপরা টাকাটা মানে লুণ্ঠন করে আছে।
মানুহখিনি সহজে ধন ঘটিবৰ কাৰণে এনেকুৱা কিছুমান জালত পৰি যায় আৰু কিছুমান আমাৰ সমাজতে থকা এতিয়া ধৰি লওক কেমেৰা সন্মুখলে নাহে তেওঁলোকক আমি শিক্ষিত বুলিও ভাবোঁ তেখেতলোকক আমি জনা বুজা জ্ঞানী মানুহ বুলিও ভাবোঁ তেখেতলোকে এইবিলাকত আগস্থান লয় লাষ্টত গৈ পিনে তেখেতলোকে বিভিন্ন নিজৰ মানুহৰ মাজতে জাল মানে প্ৰবন এইবিলাক টকা সংগ্ৰহ কৰে কিছু কিছু অংশ পায়ো কোনোবাই কোনোবাই তাৰপিছত সেই বেছি পোৱা আশাত মানে এনেদৰে গৈ গৈ লাষ্টত গৈ পিনে এনেকুৱা জালত পৰেগৈ মানে প্ৰবঞ্চনা ঠগ খাইগৈ নিজৰ গাঁঠি ধনখিনিও হেৰুৱায় নহয় ইমান সঠিক তথ্য আমাৰ হাতত নাই বা এতিয়ালৈকে আমি গম পোৱা নাই কিমান নিছে কিন্তু বুজন পৰিমাণৰ টকা নিছে বুলি আমি গম পাইছোঁ ৱাই বি ৱাই নামৰ যিটো মানে ট্ৰেডিঙৰ যিটো এপছ আছিলে আল্টিমেটলি ইয়াৰ সঠিক ৰিজাল্ট এতিয়ালৈকে গম পোৱা নাই নহয় এইটোৰ ওপৰত চৰকাৰে যিধৰণে কঠোৰ পদক্ষেপ ল'ব দিছিলে সেইধৰণে কঠোৰ পদক্ষেপ লোৱা নাই ইয়াৰ পৰা আমাৰ সন্দেহ হয় চৰকাৰেও কিবা লাভাংশ পায় ইয়াৰ পৰা আৰু যাৰ কাৰণে এনেকুৱা প্ৰবঞ্চনাবিলাকৰ কাৰণে তেওঁলোকে চকুমুদা কুলি হৈ বহি থাকে হয় এটা কথা উল্লেখ কৰিব লাগিব যে ধেমাজি জিলাখনত মানে এই কোম্পানীসমূহে বিশেষকৈ ডাই নামৰ এটা প্ৰতিষ্ঠানে যিহেতু যি আচলতে ট্ৰেডিঙৰ কোম্পানী তেওঁলোকেও ইতিমধ্যে বহু কোটি টকা অসমৰ পৰা হাজাৰ আচলতে তাৰ সঠিক তথ্য আজিও নাই ইয়াৰ পোহৰলৈ অহা নাই যিসমূহ স্থানত আচলতে এনেধৰণৰ ঘটনা সংঘটিত হৈছে সেই ঘটনা সংঘটিত হোৱা ভুক্তভোগীসকলৰ মুখেৰেহে কিছু কিছু কথা পৰিলক্ষিত হৈ বা বাহিৰলৈ ওলাই আহিছে ধেমাজিটো ৱাই বি আই নামৰ যিটো কোম্পানী সেই কোম্পানী যিটো আচলতে ট্ৰেডিং কোম্পানী সেই ট্ৰেডিং কোম্পানীয়ে বহু কোটি টকা ধেমাজি জিলাখনত বিশেষকৈ চিমেণ্ট চাপৰিত